আপনি কি ধান কাটতে আসছেন? Yes. আমরা ধান কাটা নিজে সুমনদার, আমাদেরকে ধান কাটতেই হবে, আজকে শেখাতে হবে। আচ্ছা, এখানে কতটুকু মাটি আছে? এখানে আছে এই মানসিক আছে 1 বিঘা, আর গারস্থ আছে 15 কাঠা। হ্যাঁ, এটা কি বিষয় বোঝা যায়? কি বিষয়? 5 কাঠা। হ্যাঁ, তাহলে তো এখানে 2 নম্বরই আছে নাকি? 2 নম্বরই দেখা যাচ্ছে, সঠিক ইয়া নাই, সঠিক তত পাওয়া যায় নাই। আচ্ছা, কত মিনিট লাগবে এখানে ধান কাটতে? আমাদের মোটামুটি 30-45 মিনিট লাগতে পারে। 45 মিনিট? হ্যাঁ, এই মধ্যে আমরা ধানটা কাটিয়ে শেষ করে দিব। আচ্ছা, কত করে নিচ্ছেন এগুলা? এগুলা নিচে আমরা 4500। 4500? সাড়ে চার 4500 টাকা বিঘা? হ্যাঁ, 4500 বিঘা। আচ্ছা, যান তাহলে আপনার জায়গায় যান। হ্যাঁ, তো ধন্যবাদ। আবার এসে শেষ করল নাকি? আমাদের 45 মিনিটে ধান কাটা শেষ হয়ে গেল। এই যে দেখুন আমাদের কামাইলের কত কষ্ট, আমাদের খুব দুর্ভিক্ষ যাচ্ছে, যে আমাদের ধান কাটা নিয়ে খুব চিন্তা ধারণা চলতেছে। হ্যাঁ, কামাইলের দাম নাই, কামাইলের দাম নাই, আমাদের কিছুই পোষায় না, বাজার নিয়ন্ত্রণ করে না সরকার। চাউলের দাম এত বেশি কিন্তু কামালের দাম বাড়ে না, কামালের দাম বাড়ে না। এই যে কামাল এত কষ্ট করে বলেই বড় বড় অফিসার গুলা ভাত পায়, নইলে ভাত পাইতো না। ভালো এই যে দেখুন, এটা 1 বিঘা মাটি, আমরা 45 মিনিটে ধান কাটা শেষ করলাম। এই যে আমাদের ননুকা আছে, মনের সুখে ধান কাটতেছে। এই যে পুকুর, এইদিকে পুকুর পারে, পুকুরও বিশাল পুকুর। বিশুদা, কেমন লাগতেছে? ভালো দাদা, চাউলের দাম বেশি কিন্তু এই কামালের দাম বাড়ে না কেন? কারণটা কি? পোস্টের শেষ নাই। গাড়িয়া দা, এই যে এত কষ্ট, এত মজুরি, দিন কত করে পড়ে? ৩৫০-২৫০ টাকার মধ্যেই আমাদের জীবনযাপন করতে হয়, এইসব দিয়ে আমাদের বাসা খরচ, আবার টার্গেট খরচ, কিছুতে ছেলেপেলে মেয়েদের লেখাপড়া করতে পারি না, এইসব নিয়ে আমরা খুব টেনশনে বাস করি। যার কারণে আমরা এখন যে কি করবো তা আমি নিজেই ভাবতে পারি না, আরো যে কি দিন আসবে সেগুলো নিয়ে আমরা খুব চিন্তিত, খুব চিন্তিত। সামনে নাকি দুর্ভিক্ষ আছে, সেজন্য কোনো কিছুর প্রস্তুতি নিছেন? সেটা তো আমার কাছে পয়সাই নেই, পয়সাই নাই, তাই এগুলো কিভাবে কি করবো, তাই জন্য আমি দুঃখিত। এই বলে আপনাকে আকুল আবেদন যে আমাদের এই কৃষি মন্ত্রণালয় থেকে এই জনগণের সাধারণ মানুষের যে ভালোভাবে কিভাবে চলবে এই নিয়ে আপনারা চিন্তা ভাবনা করবেন, একটু মনোযোগ করে সহকারে। আপনারা বুঝতে পারছেন যে কৃষকের কি অবস্থা, তাই বলে আমি আমি বলতেছি যে বকুলভাবে আবেদন আপনার কাছে যে মন্ত্রণালয়ে আপনারা প্রভাবশালীগুলা মনে হয় উপরের লেভেলে আছেন এবং শেখ হাসিনার কাছে বসতেছেন, তার কাছে বিনীতভাবে অনুরোধ করে সেখানে কিছু বক্তব্য দিয়ে আমাদের কৃষকের জন্য চিন্তা ভাবনা করবেন এবং ভালোভাবে কীভাবে চলবে, তাই এই নিয়ে আপনারা
খুব সুন্দর ভাবে একটু বুঝাইয়ে তাকে বলবেন, আর আমাদের তাতে ভালোভাবে যায় সেই নিয়ে আমরা থাকতে পারি। এই বলে আমরা আমার বক্তব্য শেষ করলাম। আপনার বক্তৃতা কি? মঙ্গলপুরের খবরটা কি? মঙ্গলপুরের মঙ্গলপুরের খবরটা কি বলে? মঙ্গলপুরের খবরটা কি? আমাদের এই যে মঙ্গলপুরের লোকটা ধান কাটতেছে, সুন্দর ভাবে ধান কাটতেছে, বাসা ওনের বিরল থানায়, আমাদের দীর্ঘ থানায় এসেছে, ওদের খুব কষ্ট, দূর থেকে এসেছে আমাদের মাঝখানে করার জন্য, ওদের খুব অভাব। মঙ্গলপুরের ঘটনা জানো? তোমার শ্বশুর বাড়ি কার এলাকার? কোনের মাওটা কি হবে আপনার? হ্যাঁ কোনের মাওটা কি হবে পরে? হ্যাঁ।